رب العالمين ولا عاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد صلى الله عليه وسلم وآله وصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم আমি কঞ্জল ইমান থেকে সরল অনুবাদ দেখে দেখে আপনাদের সম্মুখে করতেছি। হে মানব জাতি, আহার করো যা কিছু জমিনে হালাল পবিত্র রয়েছে এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। আমি এই আয়াতের মাধ্যমে হালাল এবং হারাম সম্পর্কে কিছু আলোচনা করব, তত্ত্ববহুল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইয়া আইয়ুহান্নাস শব্দটি ব্যবহার করেছেন। ইয়া আইয়ুহান্নাস দ্বারা এখানে পৃথিবীর সকল মানুষগুলো অন্তর্ভুক্ত, বিশেষ করে যদি কাফেরদেরকে হয় তখন সেখানে হবে দাওয়াত, আর যদি মুসলমানদেরকে যদি এই শব্দটা ব্যবহার হয় তখন হবে শরীয়তের বিধিবিধান পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠিন শব্দ ব্যবহার করেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়। কিন্তু ইমানদারদের বেলায় হাস শব্দ অত্যন্ত সম্মানিত সম্বোধন দ্বারা আহ্বান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে মুমিনগণ। এটা হল হাস। কিন্তু নবীদের বেলায় উসুলের আরেকটা কায়দা হচ্ছে হাসুল হাস, হাসের উপর আরও হাস করে ব্যবহার করেছেন, নির্দিষ্টের উপর আরও নির্দিষ্ট করে ব্যবহার করেছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, হে গায়েব কি গায়েবের খবর দেনওয়ালা নবী, ইয়া আইয়ুহার রসুল, হে রসুল। কিন্তু আমার নবীর জন্য স্পেশাল করে বলেছেন আল্লাহ, আরো স্পেশাল করে, আরো হাই কোয়ালিটি করে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদরওয়ালা নবী, ইয়া আইয়ুহাল মুদাসির, হে মুদাসির, তোয়াহা, ইয়াসিন। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলে হে মানব জাতি, কুলু, তোমরা খাও, মিম্মা ফিল আরদি হালালান তৈবা, জমিনের মধ্যে যা হালাল আছে বৈধ আছে তোমরা খাও। অর্থাৎ জমিন বলতে সমুদ্রের মধ্যে যা হালাল আছে, পাহাড়ের মধ্যে যা হালাল আছে, শূন্যের মধ্যে যা হালাল আছে তোমরা বৈধগুলাকে খাও। কারণ আমার নবী বলেছেন কসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা, হালাল উপার্জন করা, হালাল খাওয়া, এটা ফরজের পরে ফরজ। নামাজ ফরজ, জাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, রোজা 30 দিন রোজা রাখা ফরজ, তেমনিভাবে হালাল লিজিক তালাশ করা এবং হালাল উপার্জন করা, হালাল খাওয়া, সেটাও ফরজ।
আমাদেরকে দুইটা জিনিস বুঝতে হবে। একটা হলো সত্তাগতভাবে হারাম, আরটা হলো কোনো গুণ এবং কোনো মাধ্যমে হারাম হয়ে যায়, হালাল জিনিস কোনো মাধ্যমে হারাম হয়ে যায়। যেমন ধরুন শুকুরের গোস্ত, এটা সত্তাগতভাবে হারাম। কুকুরের গোস্ত সত্তাগতভাবে হারাম। মদ সত্তাগতভাবে হারাম। জুয়া সত্তাগতভাবে হারাম। ইয়াবা সত্তাগতভাবে হারাম। এইভাবে সত্তাগতভাবে যেগুলো নিজে নিজে হারাম, আর কোনো মাধ্যমে যেটা হারাম হয়, কোনো কাজের কারণে যেটা হারাম হয়, সেটা হলো যেমন ধরুন আম। আমটা কিন্তু হালাল জিনিস। যখন এটা চুরি করা হয়, ডাকাতি করা হয়, তখন সেটা হারাম হয়ে যায়। যেমন তরমুজ, ফল, গরু, আরও দোকানে যা জিনিস আছে, এগুলো কিন্তু হালাল জিনিস। হালাল জিনিসকে যখন কোনো মাধ্যমে যদি কী করা হয়, চুরি করা হয়, ডাকাতি করা হয়, তখন সেটা কী হয়ে যায়? হারাম হয়ে যায়। হারামের কুফল কী, হারামের পরিণাম কী? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যে ব্যক্তি হারাম খাবে তার দোয়া কবুল হবে না, আল্লাহর দরবারে তার দোয়া গৃহীত হয় না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি রয়েছেন মুফাসসির, শ্রেষ্ঠ মুফাসসির, যার জন্য আমার নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাকিহু বিদ্দিন, আল্লাহ তাকে দিনের ফকিহ বানাও, ওয়া তাবিল, এবং তাকে তাবিলের ব্যাখ্যা দাও, আমার রসুলের কারণে উনি কী হয়েছেন? রয়েছেন মুফাসসির হয়েছেন। রসুল আকরাম সাল্লামের একদিন হাজতের প্রয়োজন হলো, তখন আল্লাহ রসুলের জন্য বন্যা এনেছিলেন, উজুর পানি দিয়েছিলেন, তখন আল্লাহ রসুলের দোয়া করেছিলেন, তখন তিনি আল্লাহ রসুল দোয়ার বদৌলতে কী হয়েছেন? আজকে শ্রেষ্ঠ মুফাসসির হয়েছেন। আজকে দোয়ার বদৌলতে শ্রেষ্ঠ মুফাসসির হয় আল্লাহ রসুলের, তাহলে আমরা কেন দোয়াকে অস্বীকার করব, কী কারণে করব? এই জন্য মুফাসসির হতে গেলে, বড় আলেম হতে গেলে, সেখানে যার কাছ থেকে পড়ালেখা করে তার দোয়ার দরকার, আউলিয়া কেরামের দোয়ার দরকার। এই জন্য আমরা যেন দোয়া থেকে যেন কিনা হয়, হালি না হয়, এটা সবসময় খেয়াল রাখতে হবে আমাদেরকে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই আয়াতটা আমার কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ার সুযোগ হয়েছে। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই আয়াতটা আমার কাছে পড়ার আল্লাহ রাসূলের দরবারে সুযোগ হয়েছে। তখন এক সাহাবী দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি মুস্তাজাব দাওয়াত হতে পারবো, আল্লাহর দরবারে দোয়া কবুল হয় এরকম ব্যক্তি হতে পারবো? দেখেন, দোয়া কবুল হওয়ার জন্য রসুল উসিলা করতেছেন সাহাবা কারামরা, দোয়া কবুল হওয়ার জন্য। তখন আল্লাহ রসুল বললেন, সে সত্তার কসম, সে মহান আল্লাহর কসম, যে ব্যক্তি এক লোকমা হারাম খায় তার 40 দিন আল্লাহর দরবারে কি হয় না, দোয়া কবুল হয় না। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, একটা সাহাবি এক মুসাফিরের মধ্যে গেলেন, সফরের মধ্যে গেলেন, কারণ সফর অনেক ক্লান্ত জিনিস, অনেক কষ্টের জিনিস। ওই সফরের মধ্যে চুলগুলো এলোমেলো হয়ে গেল, চেহারা ক্লান্ত শ্লান্ত জীর্ণশীর্ণ হয়ে গেল, তখন কারণ একটা শরীয়তের মাসালা হচ্ছে, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, এরা হলো মুস্তাজাবুদ দাওয়াত, এদের দাওয়াতের সাড়া আল্লাহ দেয়, এদের দোয়া আল্লাহ কবুল করে। তখন আল্লাহ রাসূলের দরবারে এসে বসল, সে বলল যে, এখানে ইয়া রব, হে আল্লাহ, হে আল্লাহ, আমার গুনাহ ক্ষমা করে দাও। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার খাওয়ায় হারাম, যার পোশাকে হারাম, যার পানীয় হারাম, সব কিছু যার হারাম, সে যদি ইয়া রব, ইয়া রব, ইয়া আল্লাহ যদি ডাকতে থাকে, তাহলে তার কী হবে না, দোয়া কবুল হবে না। আজকে আমরা সারা বিশ্বে আজকে নির্যাতিত, মুসলমান নিপীড়িত, সারা বিশ্বে আজকে বিপন্ন, আমরা অনেকে আজকে দোয়া করতেছি, দোয়া কেন কবুল হচ্ছে না?
এটা আমাদেরকে কিসের ব্যাপার আছে, চিন্তার ব্যাপার আছে। এই জন্য তার থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। হযরত গৌস পাকের আব্বা জান আবু সাহেলে সারাদিন রোজা রেখেছেন, ক্ষুধা রেখেছেন, ক্ষুধা রেখলে শরীয়তের মশালা হচ্ছে, সেখানে জরুরতে প্রয়োজনে, এটা কোনো অবৈধ না, খালের মধ্যে একটা ফল পেয়েছেন, এবাদতের মধ্যে মজা পাচ্ছেন না, তখন উনি কি করছেন, আবদুল্লাহ ইবনে সুমাইর 12 বছর হেদমত করেছেন, এবং হেদমত করার পরে বলছেন আমার একটি মেয়ে বিয়ে করতে হবে যেটা লেঙ্গা, অন্ধ, খানা এবং চোখে দেখে না, এইটা কী করতে হবে, বিয়ে করতে হবে। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আব্বা জান আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই দেখেন একটা আফেল পেলেন, কুড়াই আফেল পেলেন, সেটার জন্য কী পরিশ্রম করলেন। আমরা তো দিন রাত আজকে আমরা তো হারাম খেয়ে ফেলতেছি, আমাদের দোয়া আল্লাহর দরবারে কেমনে কবুল হয়। আজকে আমাদের এইখান থেকে সকলকে গোসাবাগের এই জায়গা থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে। আজকে আমরা বলি কিন্তু আমল করি না, সেটা হলো গোসাবাগের দরবারে সেই যুগের বাদশাহ মুস্তানজেদ বিল্লাহ স্বর্ণ নিয়ে আসলো, তখন গোসাবাগ হাত দেওয়ার সাথে সাথে সেটা থেকে কি বের হলো, রক্ত বের হলো, কারণ এটা হারাম মাল, এটা হাত দেওয়ার সাথে রক্ত কেন বের হলো, এটা আউলিয়া আল্লাহদের কারামত। যে সম্পদ মানুষের রক্ত শোষণ করে কি করা হয়, ইনকাম করা হয়, তাহলে সেটা কখনো আমার দরবারের মধ্যে আমি হারাম অবৈধ মাল, যেহেতু আর শহীদ বংশতে কি খাই না, সৎকা খাই না, এর হাদিয়া 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 নেই, তাহাদু তাহাব্বু রসুল বসে হাদিয়া দেন, হাদিয়ার মাধ্যমে কি বাড়ে, মহব্বত বাড়ে। কিন্তু হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এটা প্রমাণ করেছেন। আজকে আমরা শুধু কাদিরিয়ে বললাম, কিন্তু আমরা ওনার হালাল হারামের বিষয়টা আমরা চিন্তা করি না। আজকে দোয়া করাচ্ছি সবাই মিলে সারা বিশ্বের জন্য, কিন্তু দোয়া কবুল হচ্ছে না। দোয়া কবুল হওয়ার প্রথম সত্য হচ্ছে আমাদেরকে কী করতে হবে, হালাল খেতে হবে। তার একটা আমি দৃষ্টান্ত, খুব একটা ঐতিহাসিক দৃষ্টান্ত বলছি, সেটা হচ্ছে হাজ্জাজ ইবনে ইউসুফ, উনি একজন অত্যাচারী শাসক, ইনি এক সাহাবাকে বাইতুল্লাহর মধ্যে ঝুলন্ত অবস্থায় মেরেছেন, এমন একজন মানে অত্যাচারী শাসক। সেই একদিন আলেমদেরকে দাওয়াত দিয়েছে, দাওয়াত দেওয়ার পরে সেখানে কী করলেন, গোস্ত পাক করলেন, মাংস পাক করলেন, সেখানে এক টুকরা শুকুরের মাংস ঢুকে দিলেন, এবং আলেমদেরকে বলল তোমরা দোয়া করো, তোমরা দোয়া করো। তখন হাজ্জাজ ইবনে ইউসুফ বললেন তোমাদের দোয়া, আলেমদের দোয়া আমার আমার হককে বদ্ধ কবুল হবে না, কারণ তোমরা কী কী খেয়েছ, হারাম খেয়েছ, তাহলে এক টুকরা হারাম খাওয়ার কারণে আজকে দোয়া কবুল হচ্ছে না। আমরা দিন রাত যদি হারামের মধ্যে যদি কী থাকি, ডুবু থাকি, যদি আমরা হারামের যদি রাত দিই, কীভাবে আমাদের এই দোয়াটা কবুল হতে পারে, এটা আমাদের এই বিষয়গুলা আজকে আমরা দোয়া কবুল হওয়ার প্রথম সূত্র হচ্ছে এবাদতে মজা পাওয়ার। আমরা মোনাজাত করলে আমাদের চোখের পানি আসে না, এবাদত করলে আমাদের মন বসে না, কেন, এটার একটা মাত্র কারণ, যেটার মৌলিক কারণ হচ্ছে আজকে আমরা হালাল হারাম হারামকে আমরা হারামকে বর্জন করতেছি না। রসুল বলছেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে সময়ের মাধ্যমে মানুষে হালাল হারামের কী করবে না, পার্থক্য করবে না, যেখান থেকে পায় সেখান থেকে মানুষ কী করবে, খাবে। আমি আমার একটা কথাই বলে আমার কথা শেষ করতেছি। আমরা জানি আফজালুন নাস বাদাল আম্বিয়া, অর্থাৎ সৃষ্টির মধ্যে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে নবীগণের পরে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গোলাম ছিল, ওই গোলাম সিদ্দিক আকবরের জন্য খানা নিয়ে আসতো, সে খানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেতেন, ভক্ষণ করতেন। কিন্তু একদিন ওই গোলাম কী করলেন, খানা নিয়ে আসলেন, আসার সময় সিদ্দিক আকবরের খুব খিদে লেগেছে, তখন জিজ্ঞেস না করে জিনিসটা খেয়ে ফেললেন, খেয়ে ফেললেন। কারণ কি, তখন সিদ্দিক আকবর কী করলেন, ওনার শাহাদাত আঙ্গুল দিয়ে কী করলেন, সেটাকে বের করে ফেললেন। যখন বের হচ্ছে না, তখন কী করলেন, ফুরফুন্না ফ্যাট ভরে পানি খেয়ে
সেটাকে পুরো ভূমি করে দিলেন। কারণ কি, ওই গোলামটা জাহেলী যুগের মধ্যে হাতে গণনা করে গণকের কাজ করে টাকা কামাত, মানুষকে ভালো মন্দ বলে তোমার এটা হবে এটা হবে এটা হবে। সবার হাতে রাত্রে একজন কবল হয় না, সেটা হলো গণক। আজকে আমার দেশের মানুষ খারাপ হয়ে গেছে, বাঁদর দেখলে গণাই, বাঁদরের কথা বিশ্বাস করে আমাদের কথা বিশ্বাস করে না। আজকে এই ধরনের যুগ এসে গেছে, বাঁদরে যেটা বলে সেটা, মহিলারা তো বলা লাগে না আমার দেশে, মহিলারা মাশাআল্লাহ বাঁদর ভাইলে ওরা মনে করে বাঁদরের ভবিষ্যৎ করা সব কিছু মানে। কিন্তু লাস্ট কথা হচ্ছে, ওই ব্যক্তি গণক ছিল, ওই গণক থাকার কারণে, গণক হওয়ার কারণে সেই এক ব্যক্তির কাছে টাকা পাত। ওই টাকাটা সেই, কারণ গণকের টাকা তো যাইস নাই, তখন সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ওই যে হারাম হওয়ার কারণে টাকাটা, সামান্য হারাম হওয়ার কারণে, দেখেন ওই টাকাটা অবৈধ হওয়ার কারণে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শাহাদাত আঙ্গুল ঢুকাই দিয়া সে হারামটা বের করে ফেলছেন। কিন্তু আজকে আমাদের সমাজের কী অবস্থা, আমরা কি আমল আছি, আমরা কি হালালের প্রতি গুরুত্ব দিচ্ছি, আজকে আমার ইনকামটা হালাম কিনা হালাল কিনা, এটা আমাদের যথাযথভাবে কী করতে হবে চিন্তা করতে হবে। আমরা শত দোয়া করি কোনো কাজ হবে না। এই জন্য আমাদের এক নম্বর যেটা আমাদের দরকার হচ্ছে হালাল হারাম বিবেচনা করা। আজকে সমাজের মধ্যে হালাল হারামের বিন্দুমাত্র বিবেচনা নেই। আমি প্রথমবার আলোচনা করব ইনশাআল্লাহ, ধারাবাহিকভাবে আপনাদেরকে হালাল হারামের বিধান নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।